হাই ফ্রেন্ডস মামাস ইন্ডিয়ান ভিলেজ ফুডে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো ফ্রুট কেক চলুন দেখা যাক এই ফ্রুট কেক বানাতে কি কি উপকরণ লাগছে বন্ধুরা আমি এখানে নিয়েছি ইলো অরেঞ্জ গ্রিন এবং রেড কালারের টুটি ফ্রুটি আর নিয়েছি কিছুটা ছোটো ছোটো করে কেটে রাখা মোরব্বা কিশমিশ কাজু আমন্ড এবং খেজুর আর নিয়েছি হাফ কাপ পাউডার সুগার হাফ কাপ টক দই দেড় কাপ ময়দা এক কাপ গরম দুধ ওয়ান ফোর্থ কাপ সাদা তেল ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ স্পুন বেকিং সোডা এবং টু পিঞ্চ সল্ট এবং ভ্যানিলা এসেন্স সবার প্রথমে আমি যেটা করব একটা বাটির মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো একটু শুকনো ময়দা মিশিয়ে নেবো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করবেন যাতে আগামী দিনে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশান পেয়ে যান এবারে আমি কেক টিনটা রেডি করে নেব আমি এখানে একটা কেক টিন নিয়েছি বন্ধুরা সবার প্রথমে আমি কেক টিনটা অয়েল ব্রাশ করে নেব এবারে একটা নর্মাল সাদা কাগজ আমি এখানে ইউজ করছি কোনো বাটার পেপার ইউজ করছি না বন্ধুরা আপনারা বাটার পেপারও ইউজ করতে পারেন বা কোনো এই টাইপের সাদা কাগজও ইউজ করতে পারেন এবারে পেপারটার ওপর থেকে আর একটু হোয়াইট অয়েল ব্রাশ করে দিলাম এবার একটু শুকনো ময়দা ছড়িয়ে সাইডগুলো ভালো করে একটু রেডি করে নিতে হবে এবং অতিরিক্ত ময়দা ছেড়ে ফেলে দিতে হবে কেকিংটা রেডি হয়ে গেছে এবার আমি একটা বল নিয়েছি বোলের মধ্যে সবার প্রথমে টক দই সাদা তেল এবং পাউডার সুগার অ্যাড করলাম এবার ভালো করে একটা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিতে হবে বাড়িতে যদি হ্যান্ড বিটার না থাকে সেক্ষেত্রে চামচ দিয়েও কাজটা করে নিতে পারবেন বন্ধুরা খুব ভালো করে বিট করে নিয়েছি এবারে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে এবার চেলে নেব সবার প্রথমে আমি ময়দা অ্যাড করলাম বেকিং পাউডার বেকিং সোডা সল্ট সবগুলো একসাথে দিয়ে ভালো করে চেলে নেবো সবটা চালা হয়ে গেছে এবারে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে নেব এবারে অল্প অল্প করে দুধ মিশিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে বন্ধুরা আমি এখানে টক দুধ ইউজ করেছি সেই জন্যই কোনো ভিনিগার ইউজ করিনি আপনারা যদি প্লেন দুধে করেন সেক্ষেত্রে ভিনিগার ইউজ করবেন এবারে আমি আরেকটু দুধ মিশিয়ে ভালো করে ব্যাটারটাকে বিট করে নেব আর একটু দুধ অ্যাড করলাম কারণ ব্যাটারটা খুব ঘন রুম টেম্পারেচারে রাখা টু টেবিল স্পুন বাটার অ্যাড করলাম আপনারা চাইলে দিতেও পারেন না হলে স্কিপ করতে পারেন এবার আমি ভালো করে বিট করে নেব যতক্ষণ না স্মুথ হয় একটু ভালো করে বিট করে নিতে হবে দেখুন বন্ধুরা ব্যাটার আমার রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা সময় মিডিয়াম রাখবেন না পাতলা না ঘন এবারে আমি ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারের মধ্যে অ্যাড করলাম এবার ভালো করে মিশিয়ে নেব কেক বানানোর ক্ষেত্রে ব্যাটারের ঘনত্বটা সবসময় ঠিক রাখতে হবে ব্যাটার পাতলা হয়ে গেলে তাহলে কেকটা খেতে অন্যরকম হয়ে যাবে এবার আমি ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি ওয়ান টেবিল স্পুন হ্যালাইসিস অ্যাড করলাম ভালো করে মিক্স করে নেব এবারে এই ব্যাটারটাকে কেকটিনের মধ্যে ঠেলে দেব তিন ভাগ ব্যাটার দিয়ে এক ভাগ খালি রাখতে হবে কারণ ব্যাটার যখন কেকটা যখন বেক হয়ে যাবে সেক্ষেত্রে অনেকটা ফুলে উঠবে সেই জন্য এক ভাগ খালি রেখে তবেই ব্যাটারটাকে দিতে হবে এবার আমি খুব ভালো করে ট্যাপ করে নিলাম উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এই ড্রাই ফ্রুটস সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে ড্রাই ফ্রুটসের পরিবর্তে টুটি ফ্রুটি বা কুচনো কাজু বাদাম দিয়েও কাজটা সেরে নিতে পারেন বা কিছু নাও দিতে পারেন আমি একটা বেকিংয়ের বাসন বসিয়ে দিয়েছি দশ মিনিট আগে হাই ফ্লেমে বাসনটা গরম হয়ে গেছে এবারে আমি এই ব্যাটারটা নিয়ে সেই গরম বাসনের মধ্যে অ্যাড করে দেব বাসনটা খুব গরম বন্ধুরা সারাশি দিয়ে সাবধানে বসিয়ে দিতে হবে এবারে আমি চাপা দিয়ে লো ফ্লেমে তিরিশ মিনিট বেক করব তিরিশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন বন্ধুরা কেকটা অনেকটাই রেডি হয়ে এসেছে আরও পাঁচ সাত মিনিট বেক করবো তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার একটা টুথপিক দিয়ে চেক করে দেখছি দেখুন বন্ধুরা কেক একেবারে রেডি বা ঠান্ডা হওয়ার পর আবার ফিরে আসছি এবার একটা ছুরি দিয়ে সাইডটাকে ঘুরিয়ে দিয়ে এবারে কেকটাকে বার করে নিলাম কাগজটাকে তুলে ফেলে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর ফ্রুট কেক রেডি হয়ে গেছে আপনারাও বানিয়ে খান কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ